হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক। ইটস মি আফরিন খোয়াদকার। এখানে আমরা ব্যাকপ্যাক করছিলাম কারণ আমরা যাব হলো সিলেট, আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, 4 তারিখ। তো এখানে আমরা একটু বের হওয়ার আগে আমি একটু ডংফং করছিলাম, সবার ভিডিও নিয়েছিলাম। তো আমরা এখন বের হয়ে যাব বাস স্টেশনে যাওয়ার জন্য। তো এখানে বাস স্টেশনে যেয়ে তারপর আমি একটু ভিডিও আর ডংফং এর মধ্যেই ছিলাম, এক্সাইটেড ছিলাম খুব বেশি। তারপর ওরা চলে যাচ্ছে কারণ ওদের বাস 10 মিনিট আগে ছিল আর আমাদের বাস 10 মিনিট পরে ছিল, কারণ আমরা 14 জন ছিলাম। ঈদের মাঝে খুব ভিড় থাকাতে আমরা এক বাসে 14টা টিকিট পাইনি, 7 জন 7 জন করে দুই বাসে ছিলাম। তো আমরা সকাল 7:30টার দিকে সিলেটে পৌঁছে যাই। ওইখানে আমরা সেন্জিয়ান একটা হাইস ভাড়া করে হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে আমরা একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রওনা দিই সকালের নাস্তা করার জন্য। আমরা 2টা হাইস গাড়ি ভাড়া করেছিলাম 2 দিন ঘোরার জন্য। তো আমরা ওই গাড়িতে উঠে এখন চলে যাব সকালের ব্রেকফাস্ট করার জন্য। প্রথমে আমরা পানচিতে যাই, বাট পানচিতে প্রচুর ভিড় ছিল, ওইখানে আমরা নাস্তাটা করতে পারিনি। তারপর আমরা আবার ব্যাক করে চলে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে। পাঁচ ভাইও প্রচুর ভিড় ছিল, বাট যেমন তেমন করে আমরা একটা টেবিল পাই যেখানে আমরা নাস্তাটা করি বসে। নাস্তা শেষে এখানে আমরা সবাই চা খাচ্ছিলাম। আমার বোন চা খায় না, এবার ছবি তোলার জন্য ওর হাত নিয়ে আসছিল, তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল সবাই। আমার চা খাওয়া শেষ, তারপর আমি একটু আবারও ঢংফং করছিলাম, ছবি তুলতেছিলাম যেখানে আহানাফ আমাকে ডিস্টার্ব করতেছিল। তারপর আমরা গাড়িতে বসে রওনা দিই রাতারগুল ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর আমরা চলে যাই রাতারগুলে। ওইখান থেকে একটু হেঁটে তারপর যেতে হবে, একটা ট্রলার ভাড়া করে নিতে হয়েছিল। ট্রলারটা আমাদের একটা নদী নিয়ে যাবে, তারপর ওইখান থেকে আমরা আরেকটা নদীতে উঠব যেটা আমাদের রাতারগুলের ভিতরে ঘোরাবে, ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে নৌকাটা। পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল যে পানি খুব কম ছিল, যেই কারণে হয়তো বা পানিটা একটু বেশি ঘোলা ছিল, আর গাছের অনেক নিচ পর্যন্ত পানি ছিল, যেখানে গাছের অনেক উঁচুটুকুই মাটিগুলো সাইডের দেখা যাবে না বর্ষাকালে। তো সিলেট ঘোরার জন্য বেস্ট টাইম হলো বর্ষাকাল, যেহেতু আমরা বর্ষাকালে যাই নেই, অফিস জোনে গিয়েছিলাম, তো পানিটা কম ছিল যেই কারণে সৌন্দর্যটাও একটু কম ছিল। তারপর আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে, কিন্তু ওয়াচ টাওয়ারে ওঠা নিষিদ্ধ ছিল, কি কারণে আমার জানা নেই। তো এখানে আমরা একটু ডংফং করি, কয়েকটা ছবি টবি তুলি, বেশিক্ষণ ছিলাম না, অল্পক্ষণের মধ্যে আমরা আবার ব্যাক করি। এখানে আমরা যাচ্ছিলাম আমাদের নৌকাতে, আবার নৌকাতে উঠে আমরা চলে যাই। এখানে আমি যাচ্ছিলাম গাড়িতে ওঠার জন্য, তারপর আমি শুধু একটু নেচে নেচে ঘুরছিলাম নাস্তে নাস্তে। আর আমরা যাব হলো ভোলাগঞ্জ সাদা পাথর। আর সবাই প্রচুর টায়ার ছিল যেই কারণে গাড়িতে, তারপর আমরা সাদা ভাই ঘুম সাদ খুবই ফানি ভাবে ঘুমাচ্ছিল, যেটা আমি ভিডিও করে নিয়েছি। অনেকক্ষণ পর আমরা চলে আসছি, বাট এইখানে প্রচুর ভিড় ছিল টিকিট নেওয়ার জন্য, আবার হচ্ছিল বৃষ্টি। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা নৌকা পাই। অবশেষে আমরা আমাদের নৌকাতে উঠে ট্রলারে উঠে যাচ্ছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। যেহেতু বৃষ্টি হয়েছিল কতক্ষণ আগে, কিন্তু তার কারণে ওয়েদারটা অনেক সুন্দর ছিল যে বলার বাহিরে। আশেপাশের ভিউ এত সুন্দর লাগতেছিল, মেঘলা মেঘলা ছিল আকাশটা, অনেক মেঘলা ছিল, অনেক ভাল লাগতেছিল। ওই যে পাহাড় গেলো হলো ইন্ডিয়ার মেঘালয় রাজ্য।
তারপর অবশেষে আমরা চলে আসছি। তো এখানে বালুজাহাজ ছিলাম আমরা, তো কতক্ষণ পর নুসরাত বলা শুরু করে, উই আর ইন বালি। এখানে ওই আবার একই কাহিনী, যেহেতু আমরা বর্ষাকালে যাইনি তো পানিটা খুব কম ছিল, এই যে পাথরগুলো যে দেখতে পারতেছেন এখানেও বর্ষাকালে পানি থাকে, তো বর্ষাকালে না যাওয়াতে পানিটা খুব কম ছিল। আর এখানে একটু সাবধানে হাঁটবেন কারণ পাথরগুলো খুব পিচ্ছিল, আমি একবার পড়েও যেতে নিয়েছিলাম বাট বেঁচে গেছি। তারপর আমরা আসার সময় একটু কোলা খাচ্ছিলাম, কোলা খেয়ে ডং ফং করে তারপর আমরা আবার ব্যাক করি আমাদের ট্রলারে, ট্রলারে উঠে আমরা যাচ্ছিলাম। ট্রলারে উঠে বসে তারপর আমরা যাওয়ার সময় ওয়েদারটা খুব ভালো ছিল, আমার মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। তারপর আমরা চলে আসি, ওইখান থেকে আমরা কমপ্লিট করে নিই আমাদের দুপুরের খাবার, তারপর রওনা হয়ে হোটেলের উদ্দেশ্যে। আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছিলো, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়ি। এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সিলেটের প্রথম দিন। আল্লাহ হাফিজ।